নির্বাচনী ব্যবস্থা ভণ্ডুল করা ষড়যন্ত্রে লিপ্ত, বলছেন কাদের। এদিকে দেশে হত্যার রাজনীতি কাউকে করতে দেওয়া হবে না, বিএনপিকে তথ্যমন্ত্রী। জানাবো নেত্রকোনায় বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগের ভাঙচুর, অগ্নিসংযোগ। জানিয়ে দেব চাঁদের পক্ষে ক্ষমা চাইলেন বিএনপি নেতা মিনু। আরো থাকছে নির্বাচনের 7-8 মাস আগে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, অদ্ভুত, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো তৃতীয় লিঙ্গের পরিচয়ে মাদক চোরাচালান, 35,000 ইয়াবা সহ গ্রেপ্তার আজ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি নির্বাচনী ব্যবস্থা ভণ্ডুল করার ষড়যন্ত্রে লিপ্ত, বলছেন কাদের। বিএনপি নির্বাচনী ব্যবস্থাকে ভণ্ডুল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, প্রায় 1.5 কোটি ভুয়া ভোটের তথাকথিত ভোট ব্যাংক নষ্ট হয়ে যাওয়ায় এবং ষড়যন্ত্র চক্রান্তের পথে ক্ষমতা দখলের পথ রুদ্ধ হয়ে যাওয়ায় বিএনপি নির্বাচনে অংশগ্রহণের নৈতিক শক্তি হারিয়ে ফেলেছে। সেই সঙ্গে ভুল রাজনীতির কারণে জনগণের কাছে বারবার প্রত্যাখ্যাত হওয়া বিএনপি এখন নির্বাচনে অংশ নিতেও ভয় পায়। আওয়ামী লীগ উদার গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাস করে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাকে সুসংহত করতে সরকার বদ্ধপরিকর। অর্ধশতাধিক বেসরকারি টেলিভিশনের অনুমোদন, সংবাদপত্র, অনলাইন নিউজ পেপার, নিউজ স্পেশালাইজ লাইসেন্সের প্রাপ্তি, সহজকরণ, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশের মুক্ত বাতায়ন উন্মোচন সহ বহুমাত্রিক পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে সরকার। গণমাধ্যমের অবাধ স্বাধীনতার সুযোগ বিএনপি নেতারা প্রতিদিন টেলিভিশন টক শো ও বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার মাধ্যমে বিষাদাগার করে চলেছেন। ওবায়দুল কাদের নির্বাচনী ব্যবস্থা নিয়ে বলেন, দেশের প্রথমবারের মতো সংবিধান অনুযায়ী সুনির্দিষ্ট আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি আজ নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার নানামুখী ষড়যন্ত্র লিপ্ত। বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেশের জনগণ আবারও বিপুল ভোটে শেখেছে নাকি জনগণের সেবা ও দেশ পরিচালনার সুযোগ দেবে। এদেশে হত্যার রাজনীতি কাউকে করতে দেওয়া হবে না, বিএনপিকে তথ্যমন্ত্রী। তথ্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, এদেশে আর 75 সৃষ্টি করতে দেওয়া হবে না, কাউকে হত্যার রাজনীতি করতে দেওয়া হবে না। সম্প্রচার মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সময়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল। বঙ্গবন্ধু মুজিবকে যখন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছিল তখন বঙ্গবন্ধু মুজিবকে হত্যা করা হয়েছিল। জননেত্রী শেখ হাসিনার বিরোধিতা, বিরোধীরা, দেশ বিরোধীরা, দেশের উন্নয়ন বিরোধীরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে হত্যা করতে চায়, যেটি বিএনপির রাষ্ট্রীয় জেলা আহ্বায়ক মুখ ফসকে বলে ফেলেছেন, এই দেশকে হত্যার রাজনীতি কাউকে করতে দেওয়া হবে না। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ প্রস্তুত আছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত আছে। নেতাকর্মীদের বলবো যে হাতে বোমা আনবে সেই হাত পুড়িয়ে দিতে হবে, যে হাতে অস্ত্র আনবে সেই হাত অস্ত্র দিয়ে সন্ত্রাসীদের শায়েস্তা করতে হবে, তাদেরকে আর রক্তের হোলি খেলা খেলতে দেওয়া হবে না। বিএনপির কারণে মার্কিন দূতাবাসও আতঙ্কিত উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, বিএনপি আজকে যে হত্যার রাজনীতি করছে, হত্যার হুমকি দিচ্ছে, পুলিশের উপর হামলা পরিচালনা করছে এবং গাড়ি ঘোড়া ভাঙচুর করছে, এতে সাধারণ মানুষ আতঙ্কিত। মার্কিন দূতাবাসও আতঙ্কিত হয়েছে বিএনপির অপরাজনীতির কারণে, আজকে তারা তাদের নাগরিকদের সতর্ক করেছে। বিএনপি আজ অপরাজনীতি করে দেশের মানুষকে আতঙ্কিত করতে চায়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান বলেন, দেশ বিএনপির আতঙ্কের এই খেলা আর খেলতে দেওয়া যাবে না, আমাদের রাজপথে থাকতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ রাজপথ থেকে উঠে আসা দল, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার শিয়ার বঙ্গবন্ধুর রক্তস্রোতে প্রবাহমান, যে রক্ত আপোষ জানে না, যে রক্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে এগিয়ে চলে, তিনি শেখ হাসিনা। এদিনের বিক্ষোভ সমাবেশ নিয়ে সম্প্রচার মন্ত্রী বলেন, আমরা এতদিন ধরে বিএনপির পাশাপাশি দেশের শান্তি সমাবেশ করছিলাম, কারণ বিএনপির উদ্দেশ্য হচ্ছে দেশ অশান্তি তৈরি করা, কিন্তু আজ আমরা বিক্ষোভ সমাবেশ করছি কারণ বিএনপির রাজশাহীর জেলা আহ্বায়ক বক্তৃতা করে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। মন্ত্রী বলেন, জিয়াউর রহমান মানুষের রক্তের উপর দাঁড়িয়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল, হাজার হাজার সেনা সদস্যকে এবং আওয়ামী লীগের 22,000 নেতাকর্মীকে হত্যা করে ক্ষমতায় টিকেছিল। জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া হত্যার রাজনীতি করেছেন, তার এবং তারেক রহমানের পরিচালনায় 21 আগস্ট গ্রেনেড হামলা হয়েছে। বিএনপি এবং জঙ্গি গোষ্ঠীর পরিচালনায় বিভিন্ন জায়গায় আমাদের সমাবেশের উপর হামলা পরিচালনা করে মানুষ হত্যা করা হয়েছে, আর 2013-14-15 সালে অগ্নিসন্ত্রাস চালিয়ে এদেশে নিরীহ মানুষকে তারা আগুনে পুড়িয়ে হত্যা করেছে। সুতরাং তাদের রাজনীতি হচ্ছে হত্যার রাজনীতি, খুনের রাজনীতি, তারা এ থেকে বের হয়ে আসতে পারে নাই। তাদেরকে কাউকে আর দেশের হত্যার রাজনীতি করতে দেওয়া হবে না। নেত্রকোনায় বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগের ভাঙচুর ও অগ্নিসংযোগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রতিবাদে নেত্রকোনা জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। সোমবার 22 মে দুপুরে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটনের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করে। তবে বিক্ষোভ মিছিল চলাকালে আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা শহরের ছোট বাজার এলাকায় থাকা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর সহ অগ্নি সংযোগ করেছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপি নেতারা। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ নেতাকর্মীরা দলীয় স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করার সময় কিছু নেতাকর্মী বিএনপির কার্যালয়ের তালা ভেঙে ভেতরে থাকা আসবাবপত্র বের করে কার্যালয়ের সামনে সড়কে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় ব্যবসায়ীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালিয়া অভিযোগ করে বলেন, এইবার নিয়ে 40 বার নেত্রকোনা জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশে আর কোথাও এমনটি হয়েছে বলে আমার জানা নেই। এটি একটি বর্বর ঘটনা। এ ঘটনার প্রতিবাদ জানানোর মতো ভাষা আমার জানা নেই। নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ লুৎফর হক বলেন, বিএনপি কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগের কথা শুনিনি এবং এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। চাঁদের পক্ষে ক্ষমা চাইলেন বিএনপি নেতা মিনু। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের আপত্তিকর বক্তব্যে বিব্রত বিএনপি। দলের নেতারা বলছেন, প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর বক্তব্য বিএনপির দলীয় নয়, এটি চাঁদের নিজে। তার বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, এর জন্য তারা বিব্রত। রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপির আয়োজিত এক সমাবেশে চাঁদ বলেন, আর 27 দফার 10 দফার মধ্যে আমরা নাই, এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব, এটি চাঁদের ব্যক্তিগত বক্তব্য বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, চাঁদের এই বক্তব্যের কারণে তারা বিব্রত, এই জন্য দুঃখ প্রকাশ করছেন। মিজানুর রহমান মিনু বলেন, রাজনৈতিক মঞ্চে বক্তব্য দিতে গেলে এই ধরনের স্লিপ আপ চাং হয়ে যায়, আমাদেরও এরকম হয়। আমরা সঙ্গে সঙ্গে সংশোধন করে দেই, সরকার হলে সংবাদ সম্মেলন করে ভুল সংশোধন করি, ক্ষমা চাই। চাঁদ এটা মিস করেছে, তারও সঙ্গে সঙ্গে সংশোধন আনা উচিত ছিল। তিনি বলেন, চাঁদের বক্তব্য আমাদের দলের কথা নয়, এই ধরনের বক্তব্য না দেওয়ার ব্যাপারে আমাদের দলের নির্দেশনা। আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই, শুধু এই বক্তব্যই দেওয়ার কথা আমাদের। কিন্তু চাঁদ আবেগপ্রবণ ছেলে, সেজন্য হয়তো এই ধরনের কথা বলে ফেলেছে। বড় ভাই হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি, তার হয়ে ক্ষমা চাইছি সবার কাছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগ পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির এই নেতা যে এবারই প্রথমবার প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন তা নয়, এর আগে গত বছরের 22 জুলাই রাজশাহীর বাঘা উপজেলার 12 সদরিয়ার হাবিবুর মোড়ে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বক্তব্য দেন চাঁদ। তার এই বক্তব্যের ভিডিও গতকাল রবিবার বিকেলে ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। রবিবার রাতে উপজেলা আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদ চাঁদের বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন। মামলার পর বিএনপি আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এখন পলাতক। আবু সাঈদ চাঁদ এখন লাপাত্তা, তাকে গ্রেপ্তার করতে খুঁজছে পুলিশ। আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি চাঁদের ব্যক্তিগত বক্তব্য নয়, বিএনপি যেভাবে ছাত্রদল যুবদল সবসময় যা ভাবে সেটি তাদের মুখ দিয়ে বেরিয়ে এসেছে। তিনি অশিক্ষিত মানুষ, কিভাবে কথা বলতে হয় তা জানেন না, তাই বলে কোনো ছাড় নয়। ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলা হয়েছে, আরো মামলা হবে। আমরা আবু সাঈদ চাঁদকে রাজপথে মোকাবেলা করব। তাকে যদি পুলিশ গ্রেপ্তার না করে তাহলে কিভাবে গ্রেপ্তার করাতে হয় সেটিও দেখব। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক হোসেন বলেন, আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের জন্য সব ধরনের চেষ্টা চলছে, তিনি বাড়িতে নেই। বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে, কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে তিনি লুকিয়ে থাকতে পারবেন না, গোয়েন্দা নজরদারি চলছে, দ্রুত সময়ের মধ্যেই তাকে গ্রেপ্তার করা যাবে। নির্বাচনের 7-8 মাস আগে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, অদ্ভুত বলছেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো হয়েছে, তাই নির্বাচনের 7-8 মাস আগে মার্কিন নাগরিকের সতর্ক করে দূতাবাসের দেওয়া সতর্কবার্তা অদ্ভুত। মার্কিন দূতাবাসের এভাবে সতর্কবার্তা দেওয়াকে দুঃখজনক বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। দূতাবাসের কাছ থেকে এ বিষয়ে জানার পরামর্শ দিয়েছেন তিনি। আজ সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আব্দুল মোমেন এইসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় সফর উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কাতার ইকোনমিক ফর্মে অংশ নিতে প্রধানমন্ত্রী আজ বিকেলে দোহার উদ্দেশ্যে ঢাকা গেছেন। মার্কিন দূতাবাস গ বাংলাদেশের আগামী নির্বাচন সামনে রেখে ঢাকা সহ সারা দেশে মার্কিন নাগরিকদের সতর্ক সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে। ডেমোক্রেটাইজেশন অ্যালার্ট শিরোনামে দূতাবাসের প্রচারিত বার্তায় দেশটির নাগরিকদের ওই পরামর্শ দেওয়া হয়। ঢাকায় মার্কিন দূতাবাস নির্বাচনের আগে কেন এই ধরনের সতর্কবার্তা দিল, বা বাংলাদেশের নির্বাচন মানেই বাইরের বিশ্বের কাছে সহিংসতা বার্তা দেয় কিনা, এ প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, এটা খুব দুঃখজনক, আজ থেকে 7-8 মাস পরে নির্বাচন, ইতিমধ্যে মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে বলেছে, তারাই
দেশে করেন তারা কেন করছেন? আমাদের দেশে কোনো ধরনের হত্যা নেই। রাজঘাটে রাস্তাঘাটে কেউ গুলি করে কাউকে মারে না, কোনো সভা সমিতিতে কেউ কাউকে গুলি করে মারে না। আমাদের দেশে এভাবে মৃত্যুর সংখ্যা শূন্য। কোনো শত্রুতা থাকলে তাহলে মার্কিন ওই বার্তা জারি নিয়ে প্রশ্ন তুলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখানকার মানুষ মার্কিন নাগরিকদের উপর ক্ষেপে ক্ষেপবে কেন? কোনো অন্যায় তো মার্কিন নাগরিকরা এখানে করছে না, এটা খুবই অদ্ভুত। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি জানি না তারা কেন এটা করেছে। ওদেরই জিজ্ঞাসা করেন কেন করেছে। তবে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত উন্নত। ইদানিং আমাদের আইন শৃঙ্খলা এত ভালো হয়েছে, কোথাও কোনো অপকর্ম হলে পুলিশ সত্যি সত্যি ভাবে তাদের ধরে নিয়ে আসে এবং অল্প সময়ের মধ্যে পরিস্থিতির দারুণ উন্নতি হয়েছে। আমাদের অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ দেওয়া উচিত, তারা অসাধারণ কাজ করছে। বাংলাদেশে সতর্কবার্তা জারির প্রয়োজন নেই উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, আমাদের দেশে কোনো ধরনের এই যে সহিংসতা হবে এবং যার জন্য সতর্কতা হবে তাদেরই জিজ্ঞাসা করেন, বরং কেউ কেউ মনে করে সতর্ক দেওয়া উচিত যে আমেরিকায় গেলে মলে কিংবা বারে কিংবা স্কুলে সাবধানে থাকবে, এটা অনেক বেশি প্রাসঙ্গিক। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।